আসসালামু আলাইকুম স্মার্ট বিডি ওয়ানের পক্ষ থেকে আমি আসি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বরাবরের মতো আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আজকে টিউটোরিয়ালের বিষয় হলো কিভাবে আপনারা এক ফোন থেকে অন্য ফোনে টাকা নেবেন অর্থাৎ এক সিম হতে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন ধরেন যে আপনার হাতে দুইটা মোবাইল রয়েছে একটা মোবাইলে একশো টাকা আছে অন্য একটা মোবাইলে এক টাকা নেই মোবাইলে এক টাকাও নেই সেই মোবাইলে আপনার কথা বলার বিশেষ প্রয়োজন আশেপাশে দোকানও নেই তো এখন আপনি আপনার এক হাতের 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 যে টাকা টাকা আছে থেকে অন্য মোবাইলে টাকা নেবেন এই বিষয়ে আজকে আলোচনা করবো তো টিউটিওয়ালটি শুরু করার আগে আপনাদেরকে বলি যারা এখন এই গরিবের টি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাইটন দিতে একটা মেরে যাবেন তো চলুন টিউটিওয়ালটি শুরু করা যাক আজকে কথা বলবো রবি সিম নিয়ে কিভাবে এক রবি সিম হতে অন্য রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন তো ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনি প্রথমে আপনি মেসেজ অপশনে যাবেন এই যে মেসেজ অপশন দেখতে পাচ্ছেন আমি মেসেজ অপশনে যাচ্ছি মেসেজ অপশনে যাওয়ার পর আপনাদের এখানে নেক্সট অথবা এখানে এই নেক্সট বলে নিউ লেখা থাকতে পারে আমারটা যেহেতু প্লাস আইকন আছে আপনাদের প্লাস আইকন নাও থাকতে পারে আপনাদের মাঝে নিউ আইকনও আসতে পারে তো আমি ধরেন যে আপনি একটা নতুন এস এম এস লেখবেন ওইরকম ফাইলে দেবেন তো আমি প্লাসে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার পর এখানে এই যে দেখুন টাইপ টেক্সট মেসেজ লেখা আছে এই যে টাইপ টেক্সট মেসেজ এখানে আপনি লিখবেন আপনি কত টাকা সেন্ড করবেন আপনার যে মোবাইলে টাকা নাই সেই মোবাইলে কত টাকা সেন্ড করবেন আপনার যেই মোবাইলে টাকা আছে সেই মোবাইল থেকে সাপোজ ধরেন আমি পাঁচ টাকা সেন্ড করব এখন নাম্বার দিবেন নাম্বার দেওয়ার আগে আপনি খেয়াল রাখতে হবে নাম্বার দেওয়ার আগে দিবেন ওয়ান টু ওয়ান টু আগে ওয়ান টু ওয়ান টু দেবেন সরি ওয়ান টু ওয়ান টু দেবেন ওয়ান টু ওয়ান টু দেওয়ার পর আপনি নাম্বার উঠাবেন আমি একটা নাম্বার উঠাইতেছি ওয়ান টু ওয়ান টু তারপরে নাম্বার উঠাবেন জিরো ওয়ান এইট তারপরে একটা দিয়ে দিলেন আপনি আপনার রবি সিম থেকে দেখেন আমার রবি সিম যদি আমি এখান থেকে সেন্ড করি তাহলে এই নম্বরে পাঁচ টাকা চলে যাবে তো পাঁচ টাকা চলে যাওয়ার আগে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার মোবাইলে পাঁচ টাকা থাকলে চলবে না আপনার মোবাইলে অবশ্যই দশ টাকা থাকতে হবে কারণ হলো আপনি যদি পাঁচ টাকা পাঠান তাহলে আপনার মোবাইলে একটি এস আসবে এই এস এর চার্জ কাটা হবে দুই টাকা চৌচল্লিশ পয়সা এবং আপনার মোবাইলে ব্যালেন্স থাকতে হবে ন্যূনতম দুই টাকা থাকতে হবে আপনার মোবাইল আর যার মোবাইল টাকা পাঠাইবেন তার মোবাইলও আপনার পাঁচ টাকায় সেন্ড হবে কিন্তু তার মোবাইল একটা এসএমএস যাবে সে এস এম এস ব্যাট কাটবে দুই টাকা চৌচল্লিশ পয়সা অর্থাৎ আপনাদের আপনার মোবাইল থেকে দুই টাকা চৌচল্লিশ পয়সা তার মোবাইল থেকে দুই টাকা চৌচল্লিশ পয়সা এবারে যে চার টাকা অষ্টআশি পয়সা অফিস থেকে কেটে নেবে তো এভাবে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো সমস্যা হলে তো কমেন্ট করবেনই আর এই গরিবের টি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল টি অন করে দিবেন তো আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আল্লাহ হাফেজ